দুর্ঘটনায় বাদ গিয়েছে একটি পা। দীর্ঘ এক মাসের লড়াই সুস্থ রুমা। হবু স্বামীর হাত ধরে বাড়িতে ফিরে আগামীতেও পথ চলার স্বপ্ন দেখছে সে। এ এক অন্য লড়াই, একদিকে বেঁচে থাকার লড়াই, আবার অন্যদিকে স্বামীর সাথে সুখে ঘর বাঁধার লড়াই। অদম্য মনের জোর স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চলেছে রুমার জীবনে। রুমা খাতুন বারাসাত বড়গাছিয়া আদর্শ বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্রী। পরিবারের লোকেরা দেখে শুনে রমজান আলীর সাথে বিবাহের ঠিক করেন। বিয়ের দিনক্ষণও ঠিক হয়। একরাশ স্বপ্ন দেখতে শুরু করে রুমা। একটা দুর্ঘটনায় সেই স্বপ্নকে ভেঙে চুরমার করে দেয়। হবু স্বামীর সাথে এক আত্মীয়ের বাড়িতে যাবার সময় পথ দুর্ঘটনায় মারাত্মক জখম হয় রুমা। দুর্ঘটনায় তার বাঁ পা কেটে বাদ দিতে হয়। ইংরেজিতে 12 তারিখে ছিল আর বাংলায় 25 তারিখে ছিল বিয়ে। তারপরে এই ঘটনাটা ঘটে গেল বলে বিয়েটা আবার পিছিয়ে গেল। তখন এখনও তো এখানে রয়েছে 2 মাস, আজ 1 মাস 29 দিন। এবারে এখনও সুস্থ হয়েছে, বাড়ি ছুটি মুটি দিচ্ছে। ও বাড়ি যাওয়ার জন্য এমনি উত্তেজনা হচ্ছে, কতদিন হয়ে গেল। তো না না, আমি বলেছি আমার ভাইপোকে, যদি আমার ঘরের মেয়ে হতো তাহলে আমাদেরও তো দুঃখ একটা লাগতো, তুই যদি না করতিস। তাহলে এখন ভাব যে আমার ঘরের মেয়ে, সেই আমার মেয়ে হিসেবেই আমি ওর, সেই যেদিন থেকে অ্যাক্সিডেন্ট হয়েছে সেদিন রাত থেকে আমার মেয়ে হিসেবেই আমি ওকে। হার মানার পাত্রী সে নয়। হাসপাতালে শুয়েই স্বপ্ন দেখতে শুরু করে সে। সাহস জুগিয়ে গিয়েছে হবু স্বামী। প্রায় 1 মাস চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে হবু স্বামীর সাথে। নতুন করে আবারও স্বপ্ন দেখতে শুরু করেছে সে। দুই পরিবারের লোকেরা আলোচনা করে বিয়ের দিনক্ষণ ঠিক করলেই সম্পন্ন হবে বিয়ে। একরাশ স্বপ্ন নিয়ে আগামীর পথে রমজান ও রুমা। ওকে ক্রাচ একটা ব্যবস্থা করা হয়েছে যাতে আপাতত সাপোর্ট নিয়ে চলাফেরা করতে পারে। এছাড়াও আমরা নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালের সাথে যোগাযোগ করেছি, ওর পরবর্তীতে কিছুদিন বাদেই ওর একটা নকল পা প্রতিস্থাপনের জন্য আর্টিফিশিয়াল লিম্বে আমরা সব কাগজপত্র করে আমরা এই সমস্ত ব্যবস্থা করে পাঠাবো। আর তা সর্বোপরি আমরা, ও আজকে আমার এখান থেকে ছুটি নিয়ে যাচ্ছে, হচ্ছে ওর একটা পার্মানেন্ট হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটও স্পেশাল বোর্ড করে আমরা করে দিয়েছি, এবং এই হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটটা ওর হাতে আজকে আমরা দিয়ে দিচ্ছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বারাসাত।